নমস্কার, স্বাগতম। এয়া হৈছে সুপার প্রাইম 18 স্টুডিওত মই প্রাঞ্জল। আরম্ভণিতে ব্রেকিং নিউজ। চারিদিনে রহস্যর মাজত মহানগরীর দিদীক্ষা হত্যাকাণ্ড, আরক্ষীর তদন্তত পোহরলৈ বহু বিস্ফোরক তথ্য, পিতৃকন্যার মাজত সংঘাত হওয়ার সন্দেহ, প্রাথমিক তদন্তত বিস্ফোরক তথ্য লাভ আরক্ষীর, বনজিতে নিজে ওয়ালত মূৰ খুন্দিবার সন্দেহ, কন্যাক আক্রমণের পাছত আত্মঘাতী সিদ্ধান্তর সন্দেহ, অনুসন্ধানত বনজিত দাসে বিষপান করার তথ্য, হত্যা উদ্ঘাটনের বাবে ফরেন্সিক রিপোর্টলৈ অপেক্ষা করে থাকা হয়েছে, বুধবারে পুয়ার ভাগতে মৃত্যু হয়েছিল দিদীক্ষা দাসর, ঘটনার দিনা বনজিতর ঘরলৈ আহিছিল তিনিজন ব্যক্তি, কোনো এজন ব্যক্তিয়ে ঘরের ভিতর করব পৰা নাছিল প্রবেশ, ঘরটির মূল দুয়ার বন্ধ করে রাখিছিল বনজিত দাসে, বাহিরতে তিনি ব্যক্তির লগত কথা পাতিছিল বনজিতে, ঘটনাত তৃতীয় ব্যক্তি জড়িত নাই বলে দাবি করেছে আরক্ষীয়ে। যেহেতু বনজিত আর তার কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল আর এই সমগ্র ঘটনার পাছত রহস্যর সৃষ্টি হয়েছিল, বনজিত ধারত পুত গৈ আছিল আর বনজিতে ধারত পুত গৈ এই সিদ্ধান্ত লৈছিল নে আন কোনোবা তৃতীয় শক্তি জড়িত আছিল সেয়া অস্পষ্ট হয়ে আছিল। কিন্তু আরক্ষীর শেহতীয়া তথ্য এটা এটাকৈ সকলোখিনি কথা পোহরলৈ আহিছে, আরক্ষীর তদন্তত বিস্ফোরক তথ্য পোহরলৈ আহিছে, পিতৃকন্যার মাজত সংঘাত হওয়ার সন্দেহ করেছে আরক্ষীয়ে, প্রাথমিক তদন্তত বিস্ফোরক তথ্য লাভ আরক্ষীর, বনজিতে নিজে ওয়ালত মূৰ খুন্দিবার সন্দেহ, কন্যাক আক্রমণের পাছত আত্মঘাতী সিদ্ধান্তর সন্দেহ করা হয়েছে, অনুসন্ধানত বনজিত দাসে বিষপান করার তথ্য আহিছে, হত্য উদ্ঘাটনের বাবে ফরেন্সিক রিপোর্টলৈ অবশ্যই অপেক্ষা করে থাকা হয়েছে, বুধবারে পুয়ার ভাগতে মৃত্যু হয়েছিল দিদীক্ষা দাসর, এই ঘটনার দিনা বনজিতর ঘরলৈ আহিছিল তিনিজন ব্যক্তি, কোনো এজন ব্যক্তিয়ে ঘরের ভিতর প্রবেশ করব পৰা নাছিল, ঘরটির মূল দুয়ার বন্ধ করে রাখিছিল বনজিত দাসে, বাহিরতে তিনি ব্যক্তির লগত কথা পাতিছিল বনজিতে, ঘটনার তৃতীয় ব্যক্তি জড়িত নাই বলে দাবি করেছে আরক্ষীয়ে। বড়াগাঁওত যে ডাবল মার্ডার বলে কোয়া হয়েছে, দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে, পিতৃ আর জিয়রী, এই গোটেই ঘটনাটোর তদন্ত আমি অব্যাহত রাখিছো। কিন্তু এই মুহূর্তত মই এইটুই কব পারো আমার তদন্তর পৰা যি গম পাইছো তার মাধ্যমেদি, যে তাত কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি আমি প্রমাণ পোৱা নাই। আমার যেখিনি তথ্য প্রমাণ সংগ্রহ করেছো তাত সেই তাত জিয়রী আর পিতৃর বাহিরে কোনো তৃতীয় ব্যক্তি অহা নাই, আর যি ঘটনা সংঘটিত হয়েছে সেই দুজন ব্যক্তি পিতৃ আর জিয়রীর মাজতেই সংঘটিত হয়েছে। গতি ইয়াতকৈ মই বিশেষ বহলাই নকও, কারণ আমার ফরেন্সিক রিপোর্ট এতিয়াও পাবলৈ বাকি আছে অফিসিয়ালি, যদিও আমি আনঅফিসিয়ালি গম পাইছো, কিন্তু অফিসিয়ালি রিপোর্টটো অহার পিছতহে আমি এটা সিদ্ধান্তত আহিবলৈ সক্ষম হ'ম। আরক্ষী আয়ুক্ত এইখানে কথা সংবাদ মাধ্যমের সম্মুখ সদরি করেছিল আমার সতীর্থ সাংবাদিক বীরিণী ডেকা, বর্তমান ফুলাইনত আছে। বীরিণী, তৃতীয় ব্যক্তি জড়িত নাই বলে আরক্ষীয়ে কৈছে, পিতৃ আর কন্যার সংঘাত কি কারণ হব পারে, এইগুলি ব্যক্তি ধারত পুত গৈ আছিল বলেও আমি জানো, আসলে কারণ কি থাকিব পারে? নিশ্চয় প্রাঞ্জল, যে বড়াগাঁও যে পিতৃ আর জিয়রীর যে মৃত্যুর ঘটনা সেই ঘটনা কিন্তু এটাও আসলে চাঞ্চল্য অব্যাহত আছে, আর দেখা পাওয়া গেছে আরক্ষীয়ে সমগ্র ঘটনাটুক আসলে জোরদার গতি তদন্ত করেছে, যদিও কিছু ক্ষেত্রত গিয়ে আছে আরক্ষী থমকি রবলগা হয়েছে, কিয়নো প্রারম্ভিক যি আসলতে প্রথম পর্যায়ে যে তদন্ত আছে সেই তদন্ত প্রক্রিয়াত স্থানীয় যিসকল লোকে আসলতে ভাষ্য দিছিল সেই ভাষ্য ভিত্তিত প্রথমতে সন্দেহ করা হয়েছিল যে কোনো লোকে কোনো দুর্বৃত্ত বাহিরের পৰা গৈ জিয়রী আর পিতৃক হত্যা করা হয়েছে বলে প্রথমে খাওয়ার করা হয়েছিল সমগ্র বিষয়টি, কিন্তু পরবর্তী সময় যেটা আরক্ষী সমগ্র বিষয়টি তদন্ত করল তেতিয়া দেখা পোৱা গেল যে তার তৃতীয় ব্যক্তির কোনো উমঘামী আসলতে নাই, তার তৃতীয় ব্যক্তির কোনো ধরনের ভরির খোঁজে হোক বা হাতের চাপ হোক কোনো ধরনের ফরেন্সিক হেয়ার মতে প্রথম তথ্য মতে তার কোনো ধরনের নাই। আর দ্বিতীয়তে একটা কথা পোহরলৈ আহিছে যে দিদীক্ষা দাস আসলে বনজিত দাসের নিজের জিয়ারী হয় না সেই কথা এই মুহূর্তত আরক্ষীয়ে সমগ্র বিষয়টি চাই আছে। আর দ্বিতীয়তে আর একটা কথা মই সংযোজন করে দিব খুঁজিছো যে আরক্ষীর ফালৰ পৰা বনজিত দাসের পত্নী আর তেওঁৰ পৰিয়ালৰ পৰা দিদীক্ষা দাসের যিখন জন্মৰ প্রমাণপত্র সেই জন্মৰ প্রমাণপত্রখন বিচাৰিছে, ইয়াৰ পৰা এটা কথা আছে অনুমান কৰিব পৰা যায় যে আসলে দিদীক্ষা দাস বনজিত দাসের আর দীপ্তি দাসের কইনা হয় নে নহয় এই মুহূর্তত আসলে সঠিককে কব পৰা, যি কারণতেই আসলে হয়তো এগারী পিতৃরূপী বনজিত দাসের জিঙ্কাসার বলি হল দিদীক্ষা, দিদীক্ষাক যেটা আসলতে হয়তো পুয়ার ভাগত হত্যা করেছে আরক্ষীর মতে যে পুয়া 10 বজার পর 11 বজার ভিতর সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর পরবর্তী সময় যেটা তার তিনগী ব্যক্তি, এগারী আছিল বনজিত দাসের জ্যেষ্ঠ ভাতৃ, দ্বিতীয়তে আছিল এগারী রিপ্রেজেন্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর অন্য এগারী কাষরীয় মানুষ, তিনগীর লগত কিন্তু বনজিত দাসে
বাহিরত আহি কথা পাতিছিল আর দুজন মিস্ত্রিয়ে যেহেতু বাহিরত কাম করিয়ে আছিল সেইখিনি সময়তে সেই কথাটো এটা আরক্ষী আগত যে মিস্ত্রি দুগৰাকীয়ে ভাষ্য প্রদান করেছে যে বাহিরত আহি কথা পাতিছিল আর বঞ্জিত দাসর দাদাকর যিজন গাড়ি ড্রাইভার তেওঁ এটা কথা লক্ষ্য করেছিল তেওঁৰ গাত তেজৰ কিছু চেকুরা দেখা পাইছিল তেওঁ আঘাতপ্রাপ্ত অকমান দেখা পাইছিল গতি সেইখিনি সময়ত তেওঁ চিকিৎসালয়লৈ লগ ধরেছিল কিন্তু তেওঁ যোৱা নাছিল কথাটো তেওঁ ডিনাই কৰি তেওঁলোকক পরবর্তী সময় লগ দিম বুলি আসলে পঠাই দিছিল যেতিয়া তেওঁ আসলে আরক্ষী এটা কথা কৈছে যেতিয়া তেওঁ সম্বিত ঘুরি আহিল যে তেওঁ নিজৰ জীয়রীক যেটা হত্যা করলে হয়তো তেওঁ সেইখিনি সময়তে দিগবিদিক হেরুয়ে তেওঁ পিছফালে যি আঘাতৰ চিহ্ন আমি আরক্ষী দেখিছে সেয়া তেওঁ হয়তো ওয়ালত খুন্দি আছে নাইবা পরবর্তী সময়ত বিষ পান করে নিজকে হত্যা করার আত্মহত্যা করার যি চেষ্টা সেয়া চেষ্টা করেছে বলে কোয়া হয়েছে কিন্তু আরক্ষী এটা প্রশ্নবোধক চিহ্ন রাখিছে যে ফরেনসিকৰ যি শেহতীয়া প্রতিবেদন ফরেনসিকৰ ফালৰ পৰা আসলতে কথিতভাৱে মৌখিকভাৱে কিছু কথা জনাইছে ফরেনসিকৰ ফালৰ পৰা কিন্তু এই মুহূর্তলৈকে যি আসলে লিখিত প্রতিবেদন আৰু মহানগৰ আৰক্ষীলৈ আহিব লাগিছিল সেয়া আহি পোৱা নাই আহি পালে সেই সকলোখিনি কথা স্পষ্ট হব দিদীক্ষা দাস আসলতে বঞ্জিত দাসৰ জীয়ৰী হয় নে নহয় নিশ্চয় সেইখিনি কথা গুরুত্বপূর্ণ ফরেনসিকৰ সেই আনুষ্ঠানিক যিখন রিপোর্ট আছে সেই রিপোর্টখনলৈ আমি সকলে অপেক্ষা করে আছো কিন্তু বিৰিঞ্চি লগতে বঞ্জিত দাসৰ যিগৰাকী পত্নী তেওঁৰো ভাষ্য হয়তো গুরুত্বপূর্ণ হব এই ক্ষেত্রত নহয় জানো চমুকৈ নিশ্চয় দীপ্তি দাসৰ লগতো আরক্ষী এই মুহূর্তে কথা পাতিছে কিন্তু আরক্ষী এই ক্ষেত্রে আসলে দীপ্তি দাসক বহুখিনি আগুয়াই গৈ কথা সুধিব পৰা নাই এটা কারণে যেহেতু জীয়রী স্বামীক যেহেতু হেরুয়াইছে এই মুহূর্তে যথেষ্ট যথেষ্ট শোকত ভাগি পড়ি আছে গতি এই মুহূর্তে আরক্ষী বহু বেশি প্রশ্ন সোধা নাই গতি যিখিনি লিমিটত থাকি সুধিব পাৰি সেইখিনি সুধিছে হয়তো দুই এদিন সময় লব সেই প্রতিবেদন খেন আহি পালে সকলোখিনি স্পষ্ট হব আসলে কোনে কাক সেই সময় হত্যা করিল কোনে কি ধরনের আত্মহত্যা মানে রূপ ললে সেই কথাটো স্পষ্ট হব ধন্যবাদ বীরিণসি আপনি সমগ্র এই ঘটনা প্রবাহের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখক পরবর্তী সময়ত আমি সম্প্রচার করে থাকিম এই সন্দর্ভত বাতরি এই মুহূর্তে আন এক ব্রেকিং নিউজ এপিএসসি কেলেঙ্কারিত আরও এজনক তলব করা হয়েছে দ্বিতীয় দিব্যজ্যোতি কার্জিলৈ সমন জারি ধনের বিনিময়ত চাকরি লওয়ার অভিযোগ বর্তমান গোলাঘাটের দ্বিতীয় রূপে কর্মরত কার্জি আমি আকৌ এবাৰ জনাইছো আপোনালোকক এপিএসসি কেলেঙ্কারিত আরও এজনক তলব করা হয়েছে দ্বিতীয় দিব্যজ্যোতি কার্জিলৈ সমন জারি করা হয়েছে ধনের বিনিময়ত চাকরি লওয়ার অভিযোগ বর্তমান গোলাঘাটের দ্বিতীয় রূপে কর্মরত দিব্যজ্যোতি দিব্যজ্যোতিক এসআইটিত হাজির হওয়ার সমন জারি করা হয়েছে যেহেতু বক্রপথে ধনের বিনিময়ত বিভিন্নজনে চাকরি লওয়ার অভিযোগ উত্থাপন হয়ে আছে আর সেই সন্দর্ভত এবার দিব্যজ্যোতি কার্জি নামের দ্বিতীয়জনক সমন করা হয়েছে গোলাঘাটের দ্বিতীয় রূপে বর্তমান কর্মরত এজন দ্বিতীয়ক এবার তলব করা হয়েছে এপিএসসি কেলেঙ্কারি সন্দর্ভত এপিএসসি কেলেঙ্কারির তদন্ত পোনপটীয়াভাবে এটা চলি আছে আর অতি তীব্র গতিত চলি আছে বলে দাবি করেছে সরকারে কিন্তু কেজনমানক করায়ত্ত করার বাইরে বাকি সকলক সমন দিছে সোধপোছ করেছে আর যাবলে দিছে তেনে ধরনের ঘটনাবর দেখবলে পাওয়া গেছে এবার আন এজনক তলব করা হয়েছে এপিএসসি কেলেঙ্কারি সন্দর্ভত তেওঁর নাম দিব্যজ্যোতি কার্জি গোলাঘাটের দ্বিতীয় রূপে কর্মরত দিল্লীত স্বাক্ষরিত হল আলফা সরকারের মাজত বহু প্রত্যাশিত ত্রিপাক্ষিক শান্তি চুক্তি আলফার শান্তি চুক্তি আনিলে উন্নয়নের বার্তা চুক্তি অনুসরি 1.5 লাখ কোটি টাকার প্রকল্পত অনুমোদন জানালে কেন্দ্রীয় সরকারে চারি দশকজোড়া সশস্ত্র আন্দোলনের পিছত আর 12 বছরীয় আলোচনার অন্তত শান্তি চুক্তি স্বাক্ষর হল এই ত্রিপাক্ষিক শান্তি চুক্তিত কি বিষয়বস্তু আছে তাকে চলি আছে এতিয়া রাজ্যজুড়ি ব্যাপক চর্চা কেইবাটাও শিতানত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 1.8 লাখ কোটি টকার আর্থিক প্যাকেজ লাভ করা হয়েছে এই চুক্তির জড়িয়ে এই প্যাকেজ এই আর্থিক অনুদান কত বিনিয়োগ করা হব এই সন্দর্ভত কেইবাটাও শিতানত লওয়া হয়েছে কেতবোর গুরুত্বপূর্ণ প্রস্তাব তথা সিদ্ধান্ত শিক্ষা শিতান শিক্ষা শিতানত লওয়া হয়েছে কেইবাটাও প্রস্তাব গুয়াহাটীত IIMৰ অধীনত বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত স্কুল অব প্ল্যানিং আর্কিটেকচার প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চর অধীনত স্কুল অব প্ল্যানিং এন্ড আর্কিটেকচার মহাবিদ্যালয় স্থাপন চৰাইদেউ জিলাত চুকাফাৰ নামত বিশ্ববিদ্যালয় স্থাপন শারীরিক বিজ্ঞান জীবন আর সমাজ বিজ্ঞানের সম্পর্কীয় বিদ্যালয় স্থাপন তেল আর গ্যাস সম্পর্কীয় দক্ষতা বিকাশ প্রতিষ্ঠান স্থাপন এই সমূহ প্রস্তাব লওয়া হয়েছে এই চুক্তিত এইবার আহিছো রেলওয়ে শিতানলৈ
রেলওয়ে শিতানত লওয়া হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ প্রস্তাব। উত্তর পূবক সামরি সীমান্ত রেলওয়ে পুনর্গঠনের সিদ্ধান্ত, বঙ্গাইগাঁওত একটা রেলওয়ে সঁজুলি নির্মাণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত, শান্তি চুক্তিত বান সমস্যাক লৈ কি প্রস্তাব লওয়া হয়েছে, বান খহনীয়া সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে অগ্রাধিকার দিয়া হব। এইবার আহিছো শান্তি চুক্তির সবাতোকৈ চর্চিত একটা গুরুত্বপূর্ণ শিতান, রাজনৈতিক দাবী, অসমৰ ভূখণ্ডীয় অখণ্ডতা বজায় রাখার সিদ্ধান্ত, অসমৰ সীমা সমস্যা দুইখন সরকারের সহযোগিতাত সমাধানের সিদ্ধান্ত, সমষ্টি পুনৰ নির্ধারণের সিদ্ধান্ত সমূহ মানি চলার সিদ্ধান্ত, পঞ্চায়েত পৌরসভাত ওবিসি এম ওবিসির আসন সংরক্ষণের বাবে সমিতি গঠনের সিদ্ধান্ত, নাগরিকত্ব আইন 1955 তিন নম্বর ধারার পৰা রেহাই দিয়া সন্দর্ভত বিবেচনা করব, এটাতকৈ অধিক সমষ্টিত ভোটাধিকার থাকিলে কর্তন করা হব, অবৈধ প্রব্রজনকারীক ভোটার তালিকাত নাম অন্তর্ভুক্তির রোধর ব্যবস্থা লওয়া হব, দ্বিপাক্ষিক চুক্তিত স্থান লাভ করিলে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গ কি আছে ইয়ার প্রস্তাব, ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রক্রিয়া ক্ষিপ্র করব, ওবিসি এম ওবিসির আসন সংরক্ষণক লৈ সিদ্ধান্ত লব শীঘ্রেই, অনুষ্ঠান সরকারি নিয়োগত আসন সংরক্ষণের সিদ্ধান্ত, নির্দিষ্ট জনগোষ্ঠীক জনজাতিকরণের সিদ্ধান্ত, ছয় জনগোষ্ঠীক এসটি মর্যাদা প্রদানের বাবে গ্রহণ করব ব্যবস্থা, কেন্দ্র সরকারে এমওএসত স্বাক্ষর করার পিছতে রাজ্য সরকারে কার্যকরী করব, শিক্ষা নিয়োগের ক্ষেত্র পৃথক সংরক্ষণের সিদ্ধান্ত, ওবিসি এম ওবিসি প্রতিটি শ্রেণীর পৃথক সংরক্ষণের সিদ্ধান্ত, সংরক্ষিত আসনের সংখ্যা নির্দিষ্ট করার সিদ্ধান্ত, নিয়োগ ক্ষেত্র আসন সংরক্ষণের বিবেচনা করার সম্মতি সরকারের, শিক্ষানুষ্ঠানত সংরক্ষণ আর নিয়োগের নীতি পুনরীক্ষণ করব। এইবার আহিছো রাজ্যের অন্যতম জ্বলন্ত সমস্যা অবৈধ অনুপ্রবেশ আর এনআরসি প্রসঙ্গ। এই এনআরসি আর অবৈধ অনুপ্রবেশ শিতানত কেবাটাও গুরুত্বপূর্ণ প্রস্তাব লওয়া হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শান্তি চুক্তিত বিদেশী ভূমির আইন অনুসরি ব্যবস্থা লব বলে প্রস্তাব লওয়া হয়েছে, সংশোধিত এনআরসি প্রকাশের পিছতে গ্রহণ করব ব্যবস্থা, এনআরসি পুনরীক্ষণক লৈ প্রয়োজন হলে বিবেচনা করব। বিষয়টি বর্তমান উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন হয়ে আছে। অবৈধ অনুপ্রবেশ রোধের বাবে ফলপ্রসূ ব্যবস্থা লব সরকারে, অবৈধ অনুপ্রবেশ রোধের বাবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত সুরক্ষিত করবলে বদ্ধপরিকর সরকার, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের ব্যবস্থা, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অসমারক্ষীর সামর্থ্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয় শান্তি চুক্তিত, ভূমি বনাঞ্চল সংরক্ষণের ক্ষেত্র লওয়া হয়েছে কেবাটাও প্রস্তাব, সকল ভূমির অধিকার ডিজিটেলাইজ করার পদক্ষেপ লব, এমওএসত স্বাক্ষর করার তিন বছরের ভিতর কার্যকরী করা হব, স্থাবর সম্পত্তির উপাধি পঞ্জীয়নের ব্যবস্থা করা হব, খিলঞ্জীয়া জনগোষ্ঠীক ভূমির পত্তা প্রদানের ব্যবস্থা করব, কৃষিভূমি সংরক্ষণের ব্যবস্থা করব, সরকারে কৃষিভূমি কিনা বেচা করার ক্ষেত্রতো ব্যবস্থা গ্রহণ করব, কেবল জনস্বার্থ জড়িত সরকারি কামতহে বিক্রি করব পারিব কৃষিভূমি, নতুন করে সৃষ্টি হওয়া সর অঞ্চল সমূহ সরকারি ভূমি হিসাবে গণ্য হব, সরকারি ভূমিত বেদখল রোধের বাবে ব্যবস্থা গ্রহণ করব, সর অঞ্চলের সরকারি ভূমি বেদখল উপগ্রহের জড়িয়ে চিনাক্ত করা হব, সরকারি সর অঞ্চল বেদখল মুক্ত করাত লওয়া হব ব্যবস্থা। শান্তি চুক্তিত প্রাকৃতিক সম্পদের উপর কি প্রস্তাব লওয়া হল, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস দুলিয়াজানের পর মাজুলিলৈ পাইপ লাইন স্থাপন করা হব, নারায়ণপুরের বান্দরদেওয়ালৈ পাইপ লাইন বিস্তার, অরুণাচল প্রদেশের নাহরলগুণলৈ পাইপ লাইন সংযোগ, গুয়াহাটির ভূটানের সান্দ্রুপ জংখাৰলৈ পাইপ লাইন স্থাপন, শিলচরের জিরিবাম হয়ে মণিপুরের ইম্ফললৈ পাইপ লাইন স্থাপন, বাইহেটার পানীখাইটিলৈ স্থাপন করা হব পাইপ লাইন, সোনাপুরের মেঘালয়ের তুরা আর মেরাঙলৈ পাইপ লাইন, বঙ্গাইগাঁওত এলপিজি প্লান্টের ক্ষমতা বৃদ্ধি করা হব, গুয়াহাটী শিলচর ইম্ফল প্রডাক্ট পাইপ লাইন স্থাপন করা হব, বঙ্গাইগাঁও সোধানগর সম্প্রসারণ করা হব, গেলেকী পুনর উন্নয়ন প্রকল্প স্থাপন করা হব, গেলেকীত ক্রিয়েশন অব ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হব। আর এটা সমগ্র রাজ্যজুড়ে চলিছে ব্যাপক চর্চা যে চুক্তি সম্পাদন হল, শান্তি চুক্তি সম্পাদন হল, ইয়ার কার্যকরীকরণ কেতিয়া হব, ইয়ার কার্যকরীকরণে শান্তি আর বিকাশের প্রগতির পথ প্রশস্ত করবনে, তাকে চলিছে এটা জল্পনা কল্পনা চর্চা। আর সুপার প্রাইম এইটিনত এইখানে সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতির। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথন স্টিল। একো লাভ নাই, যখন সরকার করলে বা যে দেখাই দিব আমি ডেভেলপ করে আছো, এইটো আপনার কি দিব লাগে, তেনেকুৱা কথা আহি পড়ে, তেনে একই নহব, খালি হাতে ঘুরি আহব লাগবে।
আলফা এই সংগ্রামখনত ইতিমধ্যে 12-13 জাগৈ তেজাল যুবক মৃত্যু হয়েছে আর পরেশ বড়াও আজি তারিখত সার্বভৌমত্ব স্থিতিত অটল হয়ে আছে। আজি যে আলোচনা হয়েছে বা যে সাক্ষ্য হবে এই সাক্ষর পৰা কেনেকুৱা ধৰণৰ কি উত্তৰ আহিব বুলি আশা কৰে বাৰু আপুনি পৰেশ বৰুৱালে কি আহ্বান জনাব জ্যেষ্ঠ ভাতৃ হিচাপে? নহয় মই বাৰে বাৰে তেখেতক মই পৰেশ বৰুৱা ডাঙৰলৈ মই ভাতৃ হ'লো তেখেতক মই আদৰ আহ্বান জনাইছো যে যিটো এতিয়া ইয়াত আলোচনা কৰিবলৈ আহিলেও তেওঁ আলোচনা কৰিব নাই, তেওঁৰ ওপৰত গুৰুতৰ যিবিলাক মোকদ্দমা কেছ এইবিলাক আছে তেওঁতো কোনো পৰ্যায় আহিব নোৱাৰে। এতিয়া নিজেওতো চব আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই তেখেতক আহ্বান জনাইছিলে 7 দিনৰ কাৰণে বা এমাহৰ কাৰণে আহি পৰিস্থিতি চাই মেলি তেওঁ যদি মনে প্ৰাণে যদি ধৰে আলোচনা কৰে তেওঁলোকে কৰক বোলে, কিন্তু ক'লে বুলি নহ'ব, ইয়াতো বহুতো কথা আছে। আহি যোৱাৰ লগে লগে তেওঁৰ ওপৰত কি কি লগায় হয়তো ঠিক গঁৰালত সোমাই দিব, তাৰপিছত একোৱে কৰিব নোৱাৰে। এতিয়া বাহিৰত থকাৰ কাৰণে তেওঁ কৈ আছে বা ঠিক আছে সাৰ্বভৌমতাৰ কথা কৈ আছে, এটা হেৰি নিজৰ খুঁটিত তেওঁ ফ্লছ হোৱা নাই। আমি ভাবোঁ তেওঁ যদি ইয়াত আহিব নাই বাহিৰতো গৈ বিদেশতো গৈ তেওঁ আমাৰ চৰকাৰ প্ৰতিনিধি, কেন্দ্ৰ চৰকাৰে হওক বা ষ্টেট গভৰ্ণমেণ্ট আমাৰ ৰাজ্য চৰকাৰখনৰ প্ৰতিনিধি লগ লাগি কথা পাতক তেওঁলোকক সৰ্বমূৰটো কিয় কাৰণে দিব নাই, কিয় কি কি বিষয়সমূহ কথা পাতিব পাৰে সেইবিলাক কওক, নেলাগে পঞ্চায়তে কৰি পেলাই মানে এইটো এটা লেংথি প্ৰচেছ কৰি পিনি আলোচনা প্ৰক্ৰিয়া নাইকিয়া কৰি দিছে লাহে লাহে কথা, সেইটোৱে হৈছে। এতিয়া অসমৰ ৰাইজেতো সেইটো বিচাৰে, ইমানবিলাক যুৱক যুৱতী তেওঁলোক শ্বহীদ হৈ গ'ল, হৈ যোৱাৰ পিছত আৰু তেওঁ কেনেকে এটা হেৰি ল'ব, নিজৰ এটা আত্মসন্মান আছে, দায়বদ্ধতা আছে, ইমান তেজাল যুৱক যুৱতী মৰি গ'ল, শ্বহীদ হৈ গ'ল, প্ৰত্যেকৰ ঘৰে ঘৰে কাৰোবাৰ যদি এজন আছে সেই ল'ৰাজনো শ্বহীদ হৈ গৈছে, তেওঁৰ ওপৰত দায়িত্বভাৰ আহি গৈছেতো এটা। সেই গতিকে তেওঁ আহিবলৈ বহুত কঠিন ৰাস্তা এইটো, গতিকে চৰকাৰে যদি সদিচ্ছা আছে বিদেশত গৈ হ'লেও তেওঁ আলোচনা কৰক, আলোচনা কিজানি তেওঁ মনটো কোমলিব পাৰে, মানুহ তেওঁ মনটো যে পাথৰ এনেকুৱা নহয় নহয়, কিবা এটা কথা মানুহ মানিব, কিমান ডাঙৰ ডাঙৰ লিডাৰ আছে আগৰ পৰা কট্টৰপন্থী আছে তেওঁলোকেওতো আলোচনা কৰিছে, কিয় নকৰিব? ইয়াত যিখিনি বা উগ্ৰপন্থী কাৰ্য ইয়াত হোৱাই নাই, এইটো কিমান হৈছে এতিয়া যিখিনি হৈছে ক'ৰবাত যাবলৈ তেওঁ এনকাউণ্টাৰ কৰি দিছে, চৰকাৰে এইবিলাক সিমান হেৰি কৰিছে, ইমান পৰিস্থিতি ইয়াত হোৱাই নাই, সেইটোতো হুলস্থুল লগাই অশান্তি এটা সৃষ্টি হৈছে, ঠিক আলোচনাৰ পূৰ্বী মানুহক ভয় ভাবুকি দেখুৱাইছে, এনেকে নহয়তো, মানুহে শান্তিতে থাকিবলৈ বিচাৰে, অশান্তি কৰিবলৈ কোনে বিচাৰে? গতিকে চৰকাৰেও এটা তেওঁলোকে বিবেচনা কৰি চাই আলোচনাৰ কাৰণে এটা তেওঁলোকৰ এটা চেষ্টা এটা প্ৰচেষ্টা এটা হাতত ল'ব লাগে। এইটো নহয় যে দুটা ভাগ কৰি তেওঁলোকক এভাগে কৰি তেওঁলোকে যাব, সেইটো নহয়, একেলগে বহুৱাই মেলি দুইটা এটা আলোচনাপন্থী আৰু যিবিলাক স্বাধীন আলফা দুইটা একেলগ কৰিব লাগে, দুটাৰ ভাগ কৰি পিনে আৰু দুৰ্বল কৰিবলৈ বিচাৰিছে, কিবা এটা হয়তো এওঁলোকক টোপ দি দিব, ঠিক তেনেকুৱা ধৰণে হ'বগৈ মোৰ ৰিজাল্ট যিটো ওলাব, যিখিনি এটা খেলঞ্জীয়া স্বাৰ্থ সুৰক্ষাৰ কাৰণে যিখিনি তেওঁলোকৰ কথা ৰাজনীতিভাৱে, তাৰপিছত অৰ্থনৈতিক ক্ষেত্ৰত আৰু কিছুমান আছে, ভূমি অধিকাৰ এই কিছুমান কথা কৈছে, কিমানখিনি ফলপ্ৰসূ হয় এই আজি ইয়াত স্বাক্ষৰ কৰাৰ পিছতহে গম পোৱা যাব, যেতিয়া প্ৰচাৰ মাধ্যমৰ যোগেদি যেতিয়া আহিব বোলে সাধাৰণ ৰাইজে তেতিয়া গম পাব। আমাৰ বৰ্তমান অৱস্থান দিল্লীৰ ইণ্ডিয়া গেট, ইণ্ডিয়া গেটৰ সমীপৰ এই কৰ্তব্য পথ, যি কৰ্তব্য পুনৰস্বাগতম। দ্ৰুতগতিৰ ফলত ৰাজ্যত বৃদ্ধি পাইছে পথ দুৰ্ঘটনা। চলিত বৰ্ষত 152,281টা দ্ৰুতগতিৰ গোচৰ, বিগত বৰ্ষত দ্ৰুতগতিৰ গোচৰ আছিল 58,860টা। বিগত বৰ্ষত 65% পথ দুৰ্ঘটনাৰ কাৰণ দ্ৰুতগতি। 2022 চনত 34% দ্ৰুতগতিৰ গোচৰ ৰুজু। চলিত বৰ্ষত ড্ৰিংক এণ্ড ড্ৰাইভৰ গোচৰ 2538টা, বিগত বৰ্ষত ড্ৰিংক এণ্ড ড্ৰাইভৰ গোচৰ আছিল 1125টা।
2022 বর্ষত হেলমেট পরিধান নকৰা গোচৰ 65,359টা, চলিত বৰ্ষত হেলমেট পৰিধান নকৰা গোচৰ 1,20,872টা, বিগত বৰ্ষত বাহন চলোৱাৰ সময়ত মোবাইল ফোন ব্যৱহাৰৰ গোচৰ 887টা, চলিত বৰ্ষত বাহন চলোৱাৰ সময়ত মোবাইল ফোন ব্যৱহাৰৰ গোচৰ 1,472টা, চলিত বৰ্ষত এপ্ৰিলৰ পৰা নৱেম্বৰলৈ 55 কোটি টকাৰ জৰিমনা বিহিছে পৰিবহণ বিভাগে। ইফালে বিগত বৰ্ষত পৰিবহণ বিভাগে বিহিছিল 49 কোটি টকাৰ জৰিমনা। কালি 31 ডিচেম্বৰ, পুৰণিক বিদায় দি নতুনক আদৰিবলৈ কি কৰিব পাৰিব বা কি কৰিব নোৱাৰিব, নৱবৰ্ষ উদযাপনৰ বাবে মহানগৰ আৰক্ষীয়ে বান্ধি দিছে কঠোৰ নিৰ্দেশনা। নতুন বছৰ আদৰাৰ নামত ফূৰ্তি কৰক, কিন্তু উশৃংখল নহ'ব। ৰাজপথত আইন ভংগ কৰিলেই হ'ব বিপদ। নৱবৰ্ষৰ পূৰ্বে এই সকীয় নীতি গন্ত বৰাৰ, যদি কোনোবাই সুৰা পান কৰি বা তেনেকুৱা কোনো ধৰণৰ মাদক দ্ৰব্য সেৱন কৰি বাহন চলায় আৰু যদি আৰক্ষীৰ হাতত সেইখিনি ধৰা পৰে, তেতিয়াহ'লে আমাৰ আইনত যি লিখা আছে বা আইন যিটো লিগেল প্ৰভিজন আছে, সেইমতে ড্ৰাইভিং লাইচেন্স কেঞ্চেল হ'ব পাৰে, ৰেজিষ্ট্ৰেশ্যন কেঞ্চেল হ'ব পাৰে, ফাইন হ'ব পাৰে আৰু কোনো কোনো ক্ষেত্ৰত কাৰাগাৰলৈ যাব লগা পৰিস্থিতিৰো সৃষ্টি হ'ব পাৰে। আৰু মাত্ৰ কেইটামান ক্ষণ বাকী, ইয়াৰ পিছতে 2023 বৰ্ষক বিদায় দি আদৰিব নতুন বৰ্ষক। কিন্তু নতুন বছৰ ঠিক আদৰাৰ প্ৰাক মুহূৰ্তত মহানগৰবাসীলৈ আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাৰ আহ্বান, যে গুৱাহাটীবাসীয়ে অত্যন্ত ৰেছপনচিবল হৈ নতুন বছৰটো আনন্দ উল্লাসৰ মাজেৰে আদৰিব আৰু সকলোৰে বাবে সুখৰ হ'ব। নতুন বছৰক আদৰাৰ নামত অসুবিধা কৰিব নোৱাৰিব পৰীক্ষাৰ্থী, অশান্তি দিব নোৱাৰিব ৰুগীয়া লোককো। কেৱল ইমানেই নহয়, সুৰাপান কৰি গাড়ী চলাই আইন ভংগ নকৰিবলৈও আহ্বান আৰক্ষী আয়ুক্তৰ। মহানগৰ আৰক্ষী সম্পূৰ্ণৰূপে সাজু 31ৰ বাবে। গুৱাহাটীৰ সকলো স্থানতে অভিযান চলিব, অসামৰিক পোচাকতো থাকিব আৰক্ষীৰ লোক। সুৰাপান কৰি ৰাজপথত ওলালেই বাতিল হ'ব অনুজ্ঞাপত্ৰ, বাতিল হ'ব RC। ইয়াৰ উপৰিও বাৰ ৰেষ্টুৰাও নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত বন্ধ কৰিব লাগিব বুলি সকীয়নি দিলে আৰক্ষী আয়ুক্তৰ। বিনীত কুমাৰ ডেকা, ৰিপৰ্ট, News18, অসম নৰ্থ ইষ্ট। এক ব্ৰেকিং নিউজ, শিৱসাগৰত পথ দুৰ্ঘটনাত নিহত হৈছে মহিলা, ঘৰৰ পদূলিতে বাহনে মহতিয়ালে মহিলাক, স্কৰ্পিঅ'ৰ খুন্দাত নিহত হৈছে মিনু গগৈ। শিৱসাগৰৰ পাণবেচা শিমলুতোলাত এই দুৰ্ঘটনা সংঘটিত হয়। ঘৰৰ পদূলিত ৰৈ থাকোঁতেই মিনু গগৈক মহতিয়াই নিয়ে স্কৰ্পিঅ' বাহনখনে। এয়া শিৱসাগৰৰ খবৰ, পথ দুৰ্ঘটনাত এগৰাকী মহিলা নিহত হৈছে, ঘৰৰ পদূলিতে বাহনে মহতিয়াই নিলে সেই মহিলাগৰাকীক, স্কৰ্পিঅ'ৰ খুন্দাত নিহত হৈছে মিনু গগৈ নামৰ মহিলাগৰাকী। শিৱসাগৰৰ পাণবেচা শিমলনু টোলত দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে, ঘৰৰ পদূলিত ৰৈ থাকোঁতে মিনু গগৈক মহতিয়াই নিয়ে স্কৰ্পিঅ' বাহনখনে। আনফালে মহানগৰীৰ ধাৰাপুৰতো ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা, শিল ভৰ্তি ডাম্পাৰে মহতিয়াই নিলে এল্ট' বাহন, বহু দূৰ মহতিয়াই এল্ট'ৰ ওপৰত বাগৰি পৰিল ডাম্পাৰখন। CCTVত এই দৃশ্য বন্দী হ'ল, আমি আপোনালোকক সেই দৃশ্যবোৰ দেখুৱাইছোঁ। কিমান তীব্ৰ গতিত আছিল ডাম্পাৰখন, এবাৰ এই দৃশ্যবোৰ দেখাৰ পাছত আপুনি অনুমান কৰিব পাৰিব। এখন ডাম্পাৰে এল্ট' বাহনক মহতিয়াই নিলে, পিছে পিছে ডাম্পাৰখন আহি আছিল, আগে আগে এল্ট'খন গৈ আছিল, আৰু পিছে পিছে ইমান তীব্ৰ গতিত আহিল ডাম্পাৰখন যে নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰি এল্ট'খনৰ ওপৰতেই বাগৰি পৰিল। ভয়ংকৰ দুৰ্ঘটনাত এগৰাকী সাংবাদিকৰ মৃত্যু হৈছে। মৃত সাংবাদিকগৰাকীৰ নাম পাৰ্থ প্ৰতিম দাস। দুৰ্ঘটনাৰ পিছতে সংকটজনক অৱস্থাত ভৰ্তি কৰোৱা হৈছিল চিকিৎসালয়ত। আনফালে দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হয় আন 3 জন লোক। আহতক সংকটজনক অৱস্থাত GMCHত ভৰ্তি কৰোৱা হয়। দুৰ্ঘটনাৰ পিছত বহু সময় ধৰি বন্ধ হৈ পৰে বিমানবন্দৰমুখী ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। AS-01FC-2742 নম্বৰৰ তীব্ৰবেগী শিলভৰ্তি ডাম্পাৰে মহতিয়াই নিলে একেটা দিশৰে পৰা আহি থকা AS-01AV-9673 নম্বৰৰ এল্ট' বাহনখন। আৰু CCTVত এই দুৰ্ঘটনাৰ শিহৰণকাৰী দৃশ্যবোৰ বন্দী হৈ ৰ'ল। আনফালে মাৰ্ঘেৰিটাতো দ্ৰুতবেগী বাহনে প্ৰাণ ল'লে এগৰাকী মহিলাৰ।
প্রাতঃ ভ্রমণলৈ বুলি ওলাই অহা এগৰাকী মহিলাক মহতিয়াই খুন্দা মারিলে পথৰ কাষৰ এটা গেৰেজত। মাৰ্ঘেৰিটা ব্লক তিনিআলিৰ 315 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ দুৰ্ঘটনা। বন্তি সিং নামৰ মহিলাগৰাকীয়ে চাইকেলেৰে গৈ থকা অৱস্থাতেই মহতিয়াই নিলে AS32C0255 নম্বৰৰ দ্ৰুতবেগী বলেৰো পিকআপ বাহনখনে। মহিলাগৰাকীক মহতিয়াই নিয়ন্ত্ৰণহীন বলেৰো পিকআপ ভানখনে মহতিয়ালে পথৰ কাষতে থকা এঘৰৰ এটা গেৰেজত। নিয়ন্ত্ৰণহীন বলেৰো পিকআপ ভানৰ খুন্দাত গেৰেজটো ভাঙি চুৰমাৰ হোৱাৰ লগতে ক্ষতিগ্ৰস্ত হয় আন এখন চাৰিচকীয়া বাহনৰ। ৰাজ্যত ধাৰাবাহিকভাৱে বহুকেইটা পথ দুৰ্ঘটনা আজিৰ দিনটোতে সংঘটিত হ'ল। শিৱসাগৰ, গুৱাহাটী ৰাজাৰা, বাধাৰাপুৰ আৰু মাৰ্ঘেৰিটা এই তিনিটা স্থানত তিনিজনৰ মৃত্যু হৈছে। মাৰ্ঘেৰিটাত দ্ৰুতবেগী বাহনে প্ৰাণ ল'লে এগৰাকী মহিলাৰ। প্ৰাতঃ ভ্ৰমণলৈ বুলি ওলাই অহা এগৰাকী মহিলাক মহতিয়াই খুন্দা মাৰিলে পথৰ কাষৰ এটা গেৰেজত। মাৰ্ঘেৰিটা ব্লক তিনিআলিৰ 315 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এই পথ দুৰ্ঘটনাটো সংঘটিত হয়। বন্তি সিং নামৰ মহিলাগৰাকীয়ে চাইকেলেৰে গৈ থকা অৱস্থাতে মহতিয়াই নিলে AS32C0255 নম্বৰৰ দ্ৰুতবেগী বলেৰো পিকআপ ভানখনে। ধাৰাপুৰত CCTV দৃশ্য যি আমি দেখিলোঁ সেই দৃশ্যটো একেই তীব্ৰবেগী ডাম্পাৰৰ ফলত দুৰ্ঘটনা সংঘটিত হ'ল। আনফালে মাৰ্ঘেৰিটাতো একেই এখন তীব্ৰবেগী অটো ভানৰ বাবে বা সামগ্ৰী কঢ়িওৱা বাহনৰ বাবে দুৰ্ঘটনাটো সংঘটিত হ'ল। তীব্ৰ গতিৰ ফলতেই দুৰ্ঘটনাবোৰ সংঘটিত হৈছে। চালকে নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰে বাহনবোৰ আৰু যাৰ ফলতেই একো একোজন লোকৰ কৰুণ মৃত্যু হৈ গৈছে। দুটা দৃশ্যই আমি দেখুৱাইছোঁ। এফালে গুৱাহাটীৰ সমীপৰ ধাৰাপুৰৰ যিটো দৃশ্য CCTVত বন্দী হৈছে সেই দৃশ্যটো আৰু মাৰ্ঘেৰিটাৰ দৃশ্যটো দুয়োটাতেই বাহনে মহতিয়াই লৈ গ'ল। এফালে এখন এল্টোৰ ওপৰত পৰিল, আনফালে নিজৰ ঘৰৰ গেটৰ সন্মুখত ৰৈ থকা মহিলাক মহতিয়াই লৈ গ'ল। দুটাকৈ দুৰ্ঘটনাত শোকাবহভাৱে দুজনৰ মৃত্যু হৈছে, আন কেইবাজনো সংকটজনক অৱস্থাত গুৱাহাটী ধাৰাপুৰৰ ঘটনাটোৰ ক্ষেত্ৰত। চাওক ইয়াৰ দৃশ্যবোৰ। এফালে ধাৰাপুৰত পিছফালৰ পৰা আহি থকা এখন ডাম্পাৰ, শিলভৰ্তি ডাম্পাৰ তীব্ৰ গতিত আহি আছিল। আগে আগে গৈ আছিলে এল্ট' বাহনখন আৰু তীব্ৰ গতিত আহি এল্ট'খনক খুন্দিয়াই ঠাইতে বাগৰি পৰিল ডাম্পাৰ বাহনখন। আৰু আনফালে মাৰ্ঘেৰিটাত নিজৰ গেটৰ সন্মুখত, ঘৰৰ গেটৰ সন্মুখত ৰৈ থকা এগৰাকী মহিলাক এইখন অটো ভানে মহতিয়াই লৈ গ'ল, যাৰ ফলত মহিলাগৰাকীৰ মৃত্যু হ'ল। উৎসৱৰ বতৰত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত এনেধৰণৰ বিক্ষিপ্ত পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। এফালে কাইলৈ 31 ডিচেম্বৰৰ আনন্দ বা পৰৱৰ্তী সময়ত বিহুৰ আনন্দ, তাৰ আগে আগে এইবোৰ শোকাবহ ঘটনা ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত। আনফালে গহপুৰত পথ দুৰ্ঘটনা কেন্দ্ৰ কৰি উত্তেজনা, পথ অৱৰোধ কৰি ৰাইজৰ উত্তাল প্ৰতিবাদ। ৰাইজৰ প্ৰতিবাদৰ ফলত স্তব্ধ হৈ পৰিল মন্ত্ৰী অতুল বৰাৰ কনভয়। গহপুৰ বৰঙাবাৰীত চাৰিচকীয়া বাহনে মহতিয়াই নিছিল বাইক আৰোহীক। দুৰ্ঘটনাত থিতাতে নিহত হৈছিল গোপালপুৰৰ ফটিক হাজৰিকা। ইয়াৰ পিছতে চাৰিলেনযুক্ত পথত ইউ টাৰ্ণৰ দাবী তুলি ৰাইজে অৱৰোধ কৰে পথ। ইপিনে ৰাইজৰ প্ৰতিবাদৰ মাজত আবদ্ধ হৈ পৰা মন্ত্ৰী অতুল বৰাৰ প্ৰতিশ্ৰুতিৰ অতুল বৰাৰ কনভয় বা তাত আবদ্ধ হৈ পৰে। তাৰপিছত অতুল বৰাই প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰে যে সেই সমগ্ৰ পথটোৰ যিবোৰ ত্ৰুটি আছে সেই ত্ৰুটিবোৰ দূৰ কৰাৰ বাবে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বিভাগীয়ভাৱে, আৰু তাৰ পাছতহে ৰাইজে প্ৰত্যাহাৰ কৰে পথ অৱৰোধ কাৰ্যসূচী। ইয়াতে এটা দুৰ্ঘটনা হৈছে, এজনৰ মৃত্যু ঘটিছে আৰু যোৱা দিনকেইটাত কেইবাজনো এনেধৰণে ইয়াত দুৰ্ঘটনাত পতিত হৈ মৃত্যু হৈছে। তো ৰাইজৰ এটাই অনুৰোধ যে ইয়াত ডিভাইডাৰ লাগে আৰু ইফালে ইফালে যাব পৰাই দীঘলীয়া ঠাই টুকুৰাত এটা ৰাস্তাৰ প্ৰয়োজন। তো তেখেতৰ লগতো কথা পাতিছোঁ মই আৰু আয়ুক্ত ডাঙৰীয়ানীৰ সৈতেও, ডক্টৰ নেহা যাদৱ ডাঙৰীয়ানীৰ সৈতেও কথা পাতিছোঁ। তেখেতসকলে কথা দিছে যে সোনকালে এইটো কৰিব। NSI DCLৰ লগত যোৱাকালি আলোচনাও হোৱা বুলি কৈছে এই সম্পৰ্কত, কিন্তু আনফৰ্চুনেটলি আজিও এই ঘটনাটো হৈ গ'ল। প্ৰশাসনে যত্ন কৰিছে আৰু খুব সোনকালে এই কামখিনি কৰিব।
আর বহু গুরুত্বপূর্ণ খবর আছে, জনায় থাকিম বিরতির পাছত।